বর্তমানে অনেক মানুষই বিজ্ঞানকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে বিজ্ঞানীরা আজ যেটিকে সত্য হিসেবে বর্ণনা করছে আগামীকাল সেটি সম্পূর্ণভাবে মিথ্যে হয়ে যেতে পারে, এমন অনেক উদাহরণ রয়েছে। তাহলে প্রকৃত সত্য কি তা নির্ধারণ করার পূর্বে আমরা এমন কয়েকটি উদাহরণ সম্পর্কে জানব। ফ্রেনোলজি, যা বর্তমানে ব্যাপকভাবে অবৈজ্ঞানিক হিসেবে বিবেচনা করা হয়। ফ্রেনোলজি হচ্ছে স্কাল বা মাথার খুলির গঠন সম্পর্কিত বিজ্ঞান, যেখানে ভাবা হতো এর গঠন প্রকৃতি মানুষের ব্যক্তি বৈশিষ্ট্য চরিত্রের ওপর সম্পূর্ণ প্রভাব ফেলে। আধুনিক বিজ্ঞানের গবেষণা এই ধারণাটিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। দ্য ব্ল্যাঙ্ক স্লেট থিওরি অর ট্যাবিউলা রাসা, যেটি 1689 সালে জন লক দ্বারা ব্যাপকভাবে জনসাধারণে প্রচলিত হয়েছিল, যেখানে বলা হতো প্রত্যেক ব্যক্তি শূন্য চিন্তাধারা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে এবং অতঃপর তাদের জ্ঞান অর্জিত হয় তাদের পরবর্তী অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে। কিন্তু আধুনিক গবেষণা বলে জন্মের সময় প্রাপ্ত জেনেটিক এবং অন্যান্য কিছু পারিবারিক বৈশিষ্ট্য এবং তার সহজাত প্রবৃত্তি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লুমিনিফেরাস এইথার, দ্য এইথার অর ইথার হচ্ছে এক রহস্যময় পদার্থ, যেটিকে ভাবা হতো যে এটি মহাবিশ্বে আলো প্রেরণ করে। এই ভ্রান্ত ধারণাটি অপসারণ করা হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণ পরীক্ষার মাধ্যমে এবং পরবর্তীতে আইনস্টাইনের বিশেষ থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব আসে এবং পদার্থবিজ্ঞানে আমূল পরিবর্তন সাধন করে। আইনস্টাইনস স্ট্যাটিক অর স্টেশনারি ইউনিভার্স, যেখানে 1917 সালে অ্যালবার্ট আইনস্টাইনের প্রস্তাব ছিল যে মহাবিশ্ব স্থিতিশীল, এই ব্যাপারটি প্রথম থেকেই সন্দেহযুক্ত ছিল। এডউইন হাবল এর রিলেশনশিপ অব রেড শিফট এর আবিষ্কার অ্যালবার্ট আইনস্টাইনের প্রস্তাবকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেয় এবং এটি প্রমাণ করে যে এই মহাবিশ্ব প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। দ্য মার্শান ক্যানালস, মার্শান ক্যানালস হলো 19 শতাব্দীর কিছু বিজ্ঞানীদের ভ্রান্ত ধারণা, যেখানে তারা মনে করত মঙ্গল গ্রহে কিছু জলপথের উপস্থিতি আছে, যেটি প্রথমে একজন ইটালিয়ান জ্যোতির্বিজ্ঞানী জিওভানি শিয়াফারেলি 1877 সালে আবিষ্কার করেছিলেন। আধুনিক টেলিস্কোপ এবং ইমেজিং টেকনোলজি সম্পূর্ণভাবে এই পৌরাণিক তথাকথিত ভ্রান্ত ধারণাটিকে অপসারণ করে। এই তথাকথিত জলপথগুলো হলো নিছক দৃষ্টিভ্রম। দ্য এক্সপ্যান্ডিং অর গ্রোয়িং আর্থ, পৃথিবীর সম্প্রসারণ বা বৃদ্ধি এমন একটি অনুমান যা ইঙ্গিত করে মহাদেশসমূহের অবস্থান এবং সেগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন পৃথিবীর বৃদ্ধির পরিমাণের ওপর নির্ভর করে। কিন্তু আধুনিক বিজ্ঞান পৃথিবীর এই সম্প্রসারণ বা সংকোচনের ধারণাটিকে প্রত্যাখ্যান করে। প্ল্যানেট ভলক্যান এর আবিষ্কার, এটি একটি ছোট গ্রহ যেটিকে ধারণা করা হতো যে এটি বুধ গ্রহ এবং সূর্যের মাঝখানের কক্ষপথে অবস্থিত। ফ্রেঞ্চ গণিতজ্ঞ আরবেইন জিন জোসেফ লে ভেরিয়ার বুধগ্রহের কক্ষপথ প্রকৃতি বর্ণনা করার সময় ভলক্যান এর নামকরণ করেন। যখন অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ জেনারেল রিলেটিভিটিতে বুধগ্রহের কক্ষপথ সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছিলেন, তখন এই রকম কোনো গ্রহ আবিষ্কারের কথা বলা হয়নি। স্পন্টেনিয়াস অর ইকুইভোকাল জেনারেশন, স্পন্টেনিয়াস অর ইকুইভোকাল জেনারেশন হচ্ছে একটি সেকেলে ধারণা যা নির্দেশ করে জীবের উৎপত্তি হচ্ছে জড় পদার্থ থেকে। অ্যারিস্টটল তার পূর্বের একজন প্রাকৃতিক দার্শনিককে সমর্থন করে এই হাইপোথিসিসটি করেছিলেন। এটি 19 শতাব্দীতে লুইস প্যাশ্চার ভুল প্রমাণিত করেছিলেন। এই উদাহরণগুলো হচ্ছে সুস্পষ্ট প্রমাণ যে বিজ্ঞান সত্য নয়, এটি হচ্ছে একটি অস্থায়ী উপলব্ধি যতক্ষণ না পর্যন্ত মানুষ আরও বেশি অনুধাবন করতে পারে। যদি বিজ্ঞান সত্য হতো তাহলে এটা কখনো পরিবর্তন হতো না, কিন্তু সময়ের পরিবর্তে পৃথিবী সম্পর্কে আমাদের বুঝ অনবরত পরিবর্তন হয়, আর তাই বিজ্ঞান হচ্ছে মানুষের উপলব্ধির অনবরত পরিবর্তন এবং তাই
এটিকে কখনোই সত্য হিসেবে সংজ্ঞায়িত করা যায় না। পৃথিবীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শিশুদেরকে শেখানো হয় যে মানব জাতি বন মানুষ হতে এসেছে। এটা তাদের মনে এমনভাবে গেঁথে যাচ্ছে যেন এটিই প্রকৃত সত্য। এবং যদি কোনো শিশু এই ব্যাপারে প্রশ্ন করার সাহস করে তাহলে তাকে নির্বোধ ভাবা হয়। এবং কেউ যদি এই প্রশ্নের উত্তরে অন্য কিছু লিখে তাহলে পরীক্ষায় তাকে এই প্রশ্নের জন্য তাকে নাম্বার দেওয়া হয় না, কারণ সে এই ব্যতিক্রমধর্মী উত্তর লেখার মাধ্যমে এটি স্বীকার করছে যে এই ধারণাটি সত্য নয়, যার ফলে আধুনিক বিশ্বে নাস্তিক হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে, যেখানে বিশ্ব শিক্ষা ব্যবস্থার ভিত্তিই হচ্ছে নাস্তিক্য সুলভ ধারা। ইউনাইটেড স্টেটসের বিশিষ্ট বিজ্ঞানীদের ওপর এক গবেষণায় দেখা যায় 60% বিজ্ঞানীরাই নাস্তিক। আমরা আমাদের সন্তানদের এমন একটি সিস্টেমের কাছে শিক্ষা গ্রহণ করতে পাঠাই যেটি শিক্ষা দেয় সর্বশক্তিমান আল্লাহ বলতে কিছু নেই, আর আমরা আমাদের কাজে এতটাই ব্যস্ত থাকি যে আমরা তাদেরকে জিজ্ঞাসাটুকুই করতে পারি না যে তারা স্কুলে কি শিখছে। আর তারপর যখন তারা বাড়িতে তাদের বিনোদন মাধ্যমগুলো সুইচ অন করছে, বেশিরভাগ টিভি চ্যানেল এবং ফিল্ম একই ধারণা প্রচার করছে যেন এটিই সত্য যে সর্বশক্তিমান আল্লাহ বলতে কিছুই নেই। এবং তারা যদি এর ব্যতিক্রমটি ভাবে তাহলে তাদের নিজেদেরকে বোকা হিসেবে ভাবতে বাধ্য করা হয়। এই বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে ধার্মিক চরিত্রগুলোকে দেখানো হয় অযৌক্তিক, অশিক্ষিত, চরমপন্থী এবং হিংসাত্মক হিসেবে। পক্ষান্তরে অধার্মিক চরিত্রগুলো উপস্থাপন করা হয় আসল হিরো হিসেবে, যে পুরো পৃথিবীকে রক্ষা করে। তাদের এই মিথ্যা প্রোগ্রামিংটি আমাদের সন্তানদের মনে অনেক আগে থেকেই চলছে এবং এভাবেই তারা বড় হচ্ছে। তাহলে সত্য কি? অনেক মানুষই ইসলামকে সত্য প্রমাণ করতে গিয়ে বিজ্ঞানের সাথে তুলনা করে, কিন্তু এটি একটি ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতিটি হচ্ছে ইসলামকে সত্য হিসেবে ধারণ করা এবং বিজ্ঞানের কোন ব্যাপারটি সত্য তা নির্ধারণ করতে ইসলামকে ব্যবহার করা। ইসলাম কখনো পরিবর্তন হয়নি, অপরপক্ষে বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল, যেমনটি আমরা পূর্বে প্রমাণ করেছি। তাই আপনি যদি বিজ্ঞানকে সত্য হিসেবে বিবেচনা করেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এটিকে অনুসরণ করেন, তাহলে বলতে হয় আপনি এমন কিছুতে আপনার আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন যা কিনা মিথ্যা প্রমাণিত হয়েছে অথবা যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। পবিত্র কোরআন কখনোই ভুল হিসেবে প্রমাণিত হয়নি, এটা অসম্ভব। পবিত্র কোরআন মানুষকে বিশুদ্ধ বৈজ্ঞানিক তথ্য প্রদানের মাধ্যমে শিক্ষা দিয়েছে এবং পুরো পৃথিবীকে আলোকিত করেছে, যা চিরকাল সত্য হিসেবেই থাকবে। আর তাই কেউ যদি এই পবিত্র কোরআনের পথ নির্দেশনা অনুসরণ করে তাহলে সে সবচেয়ে ভালো মানুষ হিসেবে রূপান্তর হতে পারবে, এবং এই পরিবর্তনের ফলাফল হচ্ছে ইহকালে এবং পরকালে প্রকৃত সফলতা অর্জন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে ইহকালে এবং পরকালে প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।